Phasalo Hasteni Mantri Okra Dr.Manik Sahani Yak Romwi Phiyogwi Rwjakha Teliamura Amchaini Kaitham Ossa Mwtaini Pandal Ossa Mwtaini Pandal Phiyogwi Rwmani Pandao Manjakha Amchaini MLA Kalyani Roite Kubun Ojamarok Dharmanagar ni Yagolo Phasal Charigo Phasalo Hasteni Mantri Okra Dr.Manik Sahani Yak Romwi Phiyogwi Rwjakha Teliamura Amchaini Kaitham Ossa Mwtaini Pandal Ossa Mwtaini Pandal Phiyogwi Rwmani Pandao Manjakha Amchaini MLA Kalyani Roite Kubun Ojamarok Teliamura Bukhakseni Kotor Budget Bullet Club Netaji Srishti Sangote Eti Progressive Youth Club ni Ossa Mwtaini Pandal Phiyogwi Rwjakha Hasteni Mantri Okra Dr.Manik Saha As Halo helicopter by Teliamura ni Khasia Mongol Drugno Klawa. Shogimani Yagolo Puilano Teliamura ni Bullet Club ni Oshamadai no Phiyogwi Rwjakha Mantri Okra. Abuni Yagolo Kasha Pandani Bishinti Netaji Srishti Sangote Eti Progressive Youth Club ni Oshamadai Pandal no Phiyogwi Rwjakha Hasteni Mantri Okra Dr.Manik Saha. হচ্ছে আমরা ভালো থাকতে চাই এবং অন্যদেরকেও ভালো রাখতে চাই এবং আমরা নিজেরও শান্তিতে থাকতে চাই অন্যদেরকেও শান্তিতে রাখতে চাই এবং এই যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা নিয়েই আমাদের আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এই সমাজে আমরা বাস করছি ত্রিপুরাতে এখন শান্তির বাতাবরণ বইছে এখানে যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি সাধন হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে মানুষ এখন এখান থেকে যে কোনো জায়গায় ট্রেনই হোক বাই রোডই হোক এয়ারওয়েজে হোক সব দিক দিয়ে এখন সমস্ত দেশ বিদেশের সাথে খুব সহজ সরল হয়ে গেছে যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসির অর্থ হচ্ছে কি যে নর্থ ইস্টের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন আটটা আমাদের যে রাজ্য তার যদি উন্নতি না হয় তাহলে কোনো অবস্থায় ভারত উন্নত হবে না সেই দিশায় উনি কাজ করছেন গতকালও আমি অমরপুরে আমি গিয়েছিলাম পুজো মণ্ডপ উদ্বোধন করতে সেখান থেকে আমি যখন এসে আগরতলা রেল স্টেশনে একটা ট্রেন আমরা কোনোদিন ভাবতে পারিনি যেটা বোম্বেতে যাবে আড়াই দিনের মধ্যে বোম্বেতে চলে যাবে এবং সেখান থেকে আবার আগরতলায় আসবে এবং আরেকটা ট্রেন যেটা আগরতলা থেকে সেই ট্রেন গিয়ে পৌঁছবে আমাদের সাবরুমে তেলিয়ামুরা নিশিমি হিরানমণি কক্ষম চিনি খরাং